সোমবার সকালে সাত খুনের দুটি মামলার 35 জন আসামির মধ্যে প্রধান আসামি নূর হোসেন সহ 23 আসামিকে হাজির করা হয় জেলা ও দায়রা জজ আদালতে। বাকি 12 জন পলাতক রয়েছে। শুনানি শেষে বিচারক সৈয়দ এনায়েত হোসেন অভিযোগ গঠন করেন। সে সময় আসামিদের মুক্তি চেয়ে আবেদন করলে তা না মঞ্জুর করে আদালত। একই সাথে আগামী 25 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আজকে বিজ্ঞ বিচারিক আদালত তাদের যে অভিযোগের দায়িত্ব অব্যাহতির যে 23 জনের আবেদন, সেই আবেদন নামঞ্জুর করেছেন এবং দুইটি মামলাতেই আজকে তাদের সকল আসামির বিরুদ্ধে 35 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নূর হোসেন সহ দুইজন ছাড়া 21 জনই 164 ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। মোট 23 জন আসামির মধ্যে 21 জন আসামি 164 ধারায় জবানবন্দি করেছেন, এক্সেপ্ট এই মূল পরিকল্পনাকারী নূর হোসেন এবং মিজানুর রহমান ওরফে দীপু মিজান, এই দুইজন ছাড়া। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান মামলার বাদী। আমরা যে আসতে পারবো ওদিন সেটাও তো আমরা সাক্ষী দিতে, তাও তো আমাদের এখন সেটাও আমরা সঠিকভাবে বলতে পারি না যে আসতে পারবো কি না কোর্টে। পাঁচজন আসামির পক্ষে অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। পুলিশ ইন্সপেক্টর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মামলায় আসামি হিসেবে জড়িত, সেখানে পুলিশ ইন্সপেক্টরের না হইয়া একজন জজের আন্ডারে এটার উচিত ছিল, এটার রিপোর্ট পেশ করা এবং জজ একটা ইনকোয়ারি করা উচিত ছিল, তা না করে রাষ্ট্রপক্ষ একটা বায়াস রিপোর্ট নিয়ে আদালত উপস্থিত ছিল, যেটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নহে। 2014 সালের 27 এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণের 3 দিন পর শীতলক্ষ্যা নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 3টি চাঁদাবাজির মামলায় নূর হোসেন জামিন চাইলে 2টি মামলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।